আসসালামু আলাইকুম হায়দার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আমার স্ক্রিনে যে বাংলা ফন্টগুলো দেখতে পড়তেছেন, আমি আমার নামের স্টাইলিশ ফন্টে লিখেছি। তো আপনি যদি আপনার নামে এভাবে স্টাইলিশ নেম লিখতে চান, তবে আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনাকে এ টু জেড সব কিছু ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে। সো ভিউয়ার্স, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আমাদেরকে স্টাইলিশ নেম লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ফন্ট ডাউনলোড করে নিতে হবে। সো আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, নাহলে হয়তো বা আপনি কোথাও মিস করে ফেলবেন, বুঝতে আপনার অসুবিধা হবে। সো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি আপনার ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে lipigar.com। lipigar.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি লিপিঘরের প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করে দিবেন। দেন এখান থেকে আপনাকে এই ফ্রি ফন্টে ক্লিক করে দিতে হবে। দেন ভিউয়ার্স, একটু কষ্ট করে আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে আপনি কোন ফন্টটা আপনার পছন্দ। তো ফর এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে এই ফন্টটাই ডাউনলোড করব। তো এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। দেন ভিউয়ার্স, এখানে নিচে এসে এখানে আবারও আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিতে হবে। দেন এখানে টিক চিহ্নে করে দিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ফন্টটি ডাউনলোড হয়ে গেলে আমাদেরকে এখন আমাদের ফাইল ম্যানেজারে প্রবেশ করতে হবে। সেখানে ফাইল ম্যানেজার আসার পর আপনি ডাউনলোড ফোল্ডারে যাবেন। দেন এখানে আপনি যে ফন্টটা এই মাত্র ডাউনলোড করেছেন সেটা এখানে উপরে শো করবে। তো ফন্টের উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি এটা এক্সট্রাক্ট করে নেবেন। দেন ভিউয়ার্স, আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। তো আমরা এখন পিক্সেল ল্যাব অ্যাপসে প্রবেশ করবো। ভিউয়ার্স, আপনি যদি পিক্সেল ল্যাব অ্যাপসের সাথে পরিচিত না হয়ে থাকেন, তবে আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাবসের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, চাইলে ইনস্টল করে নিতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম এটা ক্যান্সেল করে দিতে হবে। দেন এখান থেকে আমি সর্বপ্রথম টেক্সটের উপরে ডাবল ক্লিক করব। দেন আমি আমার নামটা লিখব। সো ফর এক্সাম্পল হিসেবে আমি আমার নামটাই লিখছি। ওকেতে ক্লিক করে দিবেন। দেন লেখাটা আপনার মন মতো সাইজ করে নেবেন। দেন ভিউয়ার্স, এখন এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে স্ক্রল করে আপনাকে এই ফন্টে ক্লিক করতে হবে। দেন এখানে মাই ফন্ট, দেন এখান থেকে আপনি টিতে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। আপনি যে ফন্টটা ডাউনলোড করেছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এই দেখতে পড়তেছেন আমার সেই ফন্টটি। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্টেড করে নিলাম। সো ভিউয়ার্স, আমার নিচে সেই ফন্টটি শো করতেছে। এখান থেকে এই ফন্টটা অ্যাপ্লাই করে আমি ওকেতে ক্লিক করে দেব। দেন ভিউয়ার্স, আমাদেরকে যে মূল কাজগুলো করতে হবে, আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন ফ্রম গ্যালারি। দেন ভিউয়ার্স, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আমি কিছু ওভারলের ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেক ওভারলে আছে, সেগুলো আপনি যেটা ইচ্ছা সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। সো ফর এক্সাম্পল হিসেবে আমি এইটা এখানে ইউজ করলাম। দেন আমি আরেকটা এখানে ইম্পোর্ট করব, সেম প্রসেসে এখানে ফ্রম গ্যালারি। দেন এখান থেকে গ্যালারিতে প্রবেশ করবেন। এখন এগুলো আমার মন মতন রাখার পর আমি এইখানে এই প্যানেল অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন। দেন এগুলো টিক চিহ্ন করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেন ভিউয়ার্স, এখন আমাদের এইটা একত্র হয়ে গেছে। তো আমরা এখন কালারটা চেঞ্জ করে দিব। তো এই মিডল অপশনে ক্লিক করে দেব। দেন নিচে স্ক্রল করে এই কালার অপশনে ক্লিক করব। দেন এটা এনেবল করে দিব। দেন আমি আপনার যে কালারটা ইচ্ছা সেটা এখানে ইউজ করতে পারেন। তো আমি রেড কালারটা রাখলাম। দেন টিক চিহ্নে ক্লিক করব। এইদিকে এসে আমাকে এই 3D স্পেসে ক্লিক করতে হবে, এটা এনেবল করব। দেন এটা কিছুটা মাইনাস করে দিব। দেন টিক চিহ্নে ক্লিক করব। ভিউয়ার্স, এখন এখান থেকে আমি ইমবোসটাকে ক্লিক করব। দেন এখান থেকে ইনেবল করব। দেন এইটা আপনি এইখানে রাখবেন। দেন এটা একটু বাড়িয়ে কমে আপনার মন মতো কাস্টমাইজ করে নেবেন এখান থেকে। সো আমি এখান থেকে টিক চিহ্নে ক্লিক করব। দেন আমি এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তো এখান থেকে অপশনে ক্লিক করব। দেন কালারটা হোয়াইট করে দিতে পারি, অথবা এটা চুজ করতে পারি। এখন ভিউয়ার্স, এখন আমরা এই লেখাটাতে শেডো ইউজ করব। তো এই মিডল অপশনে ক্লিক করব। দেন এখান থেকে শেডোসে ক্লিক করব। দেন এটা ইনেবল করে দিব। দেন এটা একটু কম করে দিব। দেন ভিউয়ার্স, ফাইনালি আমরা এটা সেভ করব। সেভ করার জন্য এখান থেকে অপশনে ক্লিক করব। দেন সেভ অ্যাজ ইমেজ।
দেন এখান থেকে আমরা ডিফল্ট থেকে আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে সিলেক্ট করে দিব। অথবা ভিউয়ার্স আপনি এখানে ক্লিক করে আপনি ট্রান্সপারেন্টে ক্লিক করে পিএনজি আকারেও সেভ করে নিতে পারেন। সো আশা করি ভিউয়ার্স আপনার ভিডিওটি খুবই হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।